নমস্কার গল্পের ক্যারাভ্যান চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প জটায়ু লেখক দিবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ট্রেনের শব্দটা ক্ষীণ হতে হতে ঝিঁঝির ডাকের সঙ্গে মিশে গেল তারপর আবারও অন্ধকার কিছু কিছু নানা চেহারার গাছ আকাশ মাটি ও শূন্যতার সঙ্গে কালিঝুলি মেখে অবিশ্বাস্য ভঙ্গিতে ছিটিয়ে আছে আজ জোনাকিও ছিল না এই অমাবস্যায় নাকি জোনাকি জলে না অন্ধকারটা কাদার মতো থিক থিক করছিল কোথাও গার্ড কোথাও হালকা কোথাও আলো অন্ধকার কিছু নেই পৌষ মাস হিম পড়ছে যেন ফোঁটা ফোঁটা অন্ধকার আর চতুর্দিকের এই অবিশ্বাস্য পরিবেশের ভেতর কয়েকটা হ্যাজাকের আলোয় ছোট্ট আসরটা আরও অবাস্তব মনে হচ্ছিল শুধু প্রতিমার উপরে চটের ছাউনি ছিল এবারও দশরথী মূর্তি করেছে গাঢ় নীল শরীর ফুটছে টকটকে লাল জীব টানা চোখ গলায় হাতে কয়েকটা মুন্ডু বুঝি এই মাত্র কেটে আনা হল সন্ধিপুজোর আয়োজন করা হয়েছে বুড়ো ঠাকুর কুশের আসনে উবু হয়ে বসে বিহল চোখে প্রতিমার দিকে চেয়ে বিড় করে গল্প বলার সুরে মন্ত্র পড়ছে মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে স্খলিত কণ্ঠে ডেকে উঠছে মা মা বাদুরের ডানা সেই ডাকটা অন্ধকারে ঝাপটা তুলে হারিয়ে যাচ্ছে ঢাকি এসেছে চারজন ছোট ছেলেটা কাশি বাজায় বসে বসে গাঁজা টানছে একটু পরে নিত্যচরণের নাচের সঙ্গে বাজাতে হবে তারপর বলি পুজো মায়ের চোখের সামনে ঠাঁই হয়েছে দৈর্ঘ্যে প্রস্তে আট দশ হাত জমি কোদাল দিয়ে কুপিয়ে জল ঢেলে ঢেলে পেছল করা হয়েছে হাঁটতে চলতেই কষ্ট এর ওপর নিত্যচরণ পাখির মতো উঠবে মাথায় দাঁতে পেতলের মালসা থাকবে মালসায় আগুন আর নিত্যচরণ শরীর মুছড়ে পায়ের ভর ঠিক রেখে আশ্চর্য ছাদে নাচবে আগুনের ভেতর নাচবে আগুন বয়ে নাচবে নিত্যচরণ আগুন হয়ে যাবে মাতব্য ছোকরারা ছোটোখাটো আয়োজনে চারদিকে দৌড়ে ফিরছে শেষ সময়ের ব্যস্ততা বিচ্ছিন্ন হাঁক ডাক সেই অদ্ভুত পরিবেশে আর আয়োজনের সামনে অত্যন্ত নিরর্থক মনে হবে কে একজন অকারণে বলির ছাগলটার সামনে আরও কিছু কাঁঠাল পাতার ডাঁই দিয়ে গেল মানুষজন আগুন জ্বলবার আগেই যেন শিখার উত্তাপটি গায়ে পেয়ে একটু পিছিয়ে বসল মেয়েরা আলাদা শ্মশানের গায়ে পুজো তাই ছেলেপিলের গোলাহল নেই শুধু গায়ের কুত্তা কটা ঠিক চলে এসেছে মাটি শুকে শুকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে দুর্গা মাথার ঘোমটাটা একটু টেনে দিল মেয়েদের শাড়িতে একদম শেষে কোন ঘেসে বসেছিল অন্ধকার এদিকে আলাদা ছায়া ফেলেছে আগে এই রাত্রিতে তার ঠাঁই ছিল সামনে সেখানে আগুনের মৃদু আঁচ লাগে কি না লাগে নিত্যচরণের প্রতিটি ভঙ্গি প্রতিটি চাওনি স্পষ্ট দেখা যায় দুর্গা সেই পেছল কাদামাখা ঠাঁইটার দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে ভাববার চেষ্টা করল আগে অনেক আগে আমি যেন কি একটা আমি যেন তারপর হঠাৎ বুঝল আসলে সে এখন কিছুই ভাবতে পারছে না উদাসীনভাবে লক্ষ্য করলো অন্য ঝি বৌরা তাকেও আজ বিশেষ চোখে দেখছে নিত্যের বউ বলে সমীহ করছে আর অবাক হয়ে বুঝল নিত্যচরণের পরিচয়ে সম্মান পাওয়ার দিন তার এখনও শেষ হয়নি সঙ্গে সঙ্গে উরু দুটো জ্বালা করে উঠল দম চেপে চোখ বন্ধ করে দুর্গা অসহায়ের মতো বসে রইল সেই ভয়টা সেই ভয়টা আবার এখন বুক ঠিপ ঠিপ করছে হাত আর পায়ের ডগাগুলো ঝিঁঝি পোকার ডাক তুলে কি যেন বলতে চায় ছুটির পর ফেরার পথে লোকটাকে স্টেশনে ভিড়ের মধ্যে দেখেছিল তার দিকে চেয়ে বাঁচকটা কুচকলো হাসল দুর্গা মুখ ফিরিয়ে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে একটা মেয়েদের কামড়ায় উঠে পড়লো তারপর সমস্ত পথ শুকনো বাসপাতা হয়ে কেঁপেছে কে লোকটা আমার দিকে এভাবে তাকালো কেন হাসলো কেন চশমা ছিল কি চোখে পাতলা গোপ। পরনে ধুতি না প্যান্ট মনে পড়ছে না চিনতে পারছি না চিনতে পারি না হাসলো কেন চেনে নাকি কোন স্টেশনে যাবে নাকি এমনিই পিছু নিয়েছে প্রতিটা স্টেশনে চোখ দুটো তীক্ষ্ণ অথচ অন্যমনস্ক করে সে লোকটাকে খুঁজছিল তারপর নাম্বার সময় হঠাৎ দেখল একটা জোয়ান ছেলে রেলিং ঘেসে দাঁড়িয়ে রে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে তার মুখের দিকে চেয়ে বিড়ি ধরাতে ভুলে গেল কোনো দিকে না তাকিয়ে দুর্গা সোজা মাঠের পথ ধরল ওই লোকটাই কি কিন্তু ওর তো গোফ নেই পরনে পায় জামা তবে আমার দিকে তাকালো কেন সেই লোকটা না আর একজন পরপর মুখগুলো স্মরণ করার চেষ্টা করলো কিন্তু কোনো চেহারাই স্পষ্ট হয় না কাউকেই বিশেষভাবে মনে পড়ে না অনির্দিষ্ট একটা অবয়ব অস্পষ্টভাবে চোখের সামনে ঘুরে বেড়ায় দুর্গা মিলিয়ে নেবার চেষ্টায় হাঁপাতে থাকে একটা রোমশ হাত শুধু হাত তার বুকে বিশ্রী চিমটি কাটে তারপর গলাটা টিপে ধরে মাঠের আলপথে সেদিন ভিড় সবাই পুজো দেখতে নাচ দেখতে যাচ্ছে দুর্গা যেতে যেতে নানা মুখের নৃত্যের নাম শোনে নানা সত্য মিথ্যের গল্পের অসংলগ্ন অংশ যারা চেনে হেসে কথা বলে যারা চেনে না তাকে অবাক হয়ে দেখে ফিস ফিস করে নিজেদের মধ্যে গল্প জোরে আর দুর্গা প্রতিটি মুহূর্ত চাপা উত্তেজনা ও সন্দেহ নিয়ে এক অনির্দেশ আতঙ্কের তারা খেয়ে জানোয়ারের মতো ঘাড় গুঁজে হাঁটতে হাঁটতে কান খাড়া রাখল ভিড় সহ্য হয় না আমার ভালো লাগে না আমার ভয় করে কেউ কারোর সঙ্গে হেসে কথা বললে বুক ছ্যাঁত করে ওঠে কেউ তাকালে আমার পালাতে ইচ্ছে করে হঠাৎ অপরিচিত কাউকে দেখলে আমার সন্দেহ হয় চেনা লোক অজানা কারোর সঙ্গে কথা বলছে দেখলে হাত পা কাঁপে ভিড় সহ্য হয় না আমার ভালো লাগে না বিশ্বাস নষ্ট হয়ে গেছে সব সময় কি একটা ষড়যন্ত্র চলছে বুঝতে পারি আমি জানি আস্তে আস্তে এখানেও তার জাল ছড়াবে আস্তে আস্তে ছড়াবে আমি জড়িয়ে যাব। তারপর একটা হাত আঙুল তুলে বলবে ওই যে ওই যে সেই হাতটা পেটে সুরসুরি দেবে না গলায় নখ বসাবে না তবু আমি মরে যাব। আমি যাব কোথায় জানি না ঘরটায় শান্তি ছিল নিজের বাড়িতে চোরের মতো পালিয়ে থেকে দিন কাটাচ্ছিলাম দাপুটে মানুষটাও চোরের মতো লুকিয়ে থেকে দিন কাটাচ্ছিল আমাদের সবাই মমতা করতো আমরা প্রায় মুছে গিয়েও কোনো রকমে ছিলাম আজ আবার ঘর থেকে বেরোলো আমাকে টেনে আনলো ভিড় ভালো লাগে না এত চোখ সইতে পারি না ভয় হয় কি যেন হবে হয়তো আজই হবে প্রতিটি মুহূর্ত অস্থির হয়ে বসে বসে দেখব সে অস্থিরতা প্রকাশ পেলে চলবে না তারপর আমি কি করব তারপর আমি সেই লোকটা সেই হাতটা নাচবে আমি নাচ দেখব তখন তাকে বীর মনে হচ্ছিল পরনে আটো সাটো জাঙিয়া ছিল উদম শরীরটি পিছলে চকচক করছে জলের উপর তেলের মতো এক টুকরো ময়লা কাপড় নেত্যর কোমর কামড়ে ভাসছে নেত্য আজ সেজেছে সাবান ঘষে ঘষে মাথার চুল ফাঁপিয়েছে কপালে সিঁদুর দিয়ে ফোঁটা কেটেছে গলায় বাহুতে টকটকে পাকা জামের তুল্য ডবকা পুঁতির মালা চিকন চিরল পাতার দেমাকে বকখানি টাল মাটাল উড়ুয়ার পায়েও বেশ পুরুষালী লোম আছে তাবুত শরীর জুড়ে পেশি শিরা ফুলে পাকিয়ে সে এক কাণ্ড নেত্যর চোখে ঘোর লেগেছে গোয়ারের মতো মুখে সব সময় কেমন একটা উদাসীন অন্যমনস্ক হাসি ফুটিয়ে রেখেছে তারপর দপ করে আগুন জ্বলে উঠল দাও দাও করে আগুন ছড়ালো আগুনের বেড়া জাল বেড়ার ভেতর নেত্য নেত্যর দুটো হাত নেই এক দুই তিনবারে বেড়াটা গুটোতে গুটোতে ছোট্ট হয়ে আসবে মাথায় আর দাঁতে আগুনের মালসা দিয়ে নিত্যচরণ নাচবে আস্তে সোহাগে পিছল কাদার উপর পা ফেলছে আর ঢাকে কাঠি পড়ছে আগুনের তাতে চামড়া টান করে বেঁধে নেওয়া ছিল মাছরাঙা পাখির পালকের সাজ ঢাকের গা বেয়ে নৃত্যরত অনার্য প্রস্তর মূর্তির মাথায় যেন বীর ছত্র ধরেছে আগুনের শিখায় টল টল করে জ্বলছে চিকন তীব্র সুরে কাশি বাজছে বুড়ো ঠাকুর স্খলিত গলায় চেঁচালো মা মা বলির ছাগলটা ভয় পেয়ে একবার ডেকে উঠে কাঁঠাল পাতা চিবোতে লাগলো আর সঙ্গে সঙ্গে চিৎকার করে কুকুরগুলো মাটি আঁচড়াতে শুরু করল দুর্গা আগুনের দিকে স্তব্ধ তাকিয়েছিল মাটির বুকে আগুন অন্ধকারের বুকে আগুন আগুনে শত রঙের আবর্ত আর ধোঁয়া অন্ধকার কাঁপছে আগুন কাঁপছে ধোঁয়া কাঁপছে ঢাকের আওয়াজগুলি একটি দ্রুত শব্দ হয়ে কাঁপতে শুরু করেছে এত আগুন কতদিন দেখিনি নিত্যচরণদের বংশে নাচ ছিল ও এবার নাচবে কেউ ভাবেনি সারাটা বছর যে কি হয় ভয় আর বোকামিতে মাথা নিচু করে দিন কাটায় বউয়ের রোজগারে খায় সে এখন আগের দিনের মতো বুক ছিটিয়ে দাঁড়িয়েছে সবাই মুগ্ধ দেখছে আর আমার কুচ্ছিত লাগছে আমার ঘেন্না হচ্ছে আগুনের আছে ওর কাটা কুনুই দুটোর প্রত্যেকটি সেলায় স্পষ্ট দেখতে পাচ্ছি আহ লজ্জা নেই নিশ্চয়ই কোনো মতলব ভেবেছে আমি বিশ্বাস করি না আর কি চায় আহ কি চাও সকলের সামনে একটা ঠাট্টার মতো আমাকে বসিয়ে রেখে নাচতে নামলো কেন সন্দেহ করেছে কি সন্দেহ করবে কি সেদিন আমি তাহলে সেদিন আমি সেদিন আগুন আরও বেশি সমস্ত বাড়ি পুড়ে গেল বাবাকে তার মধ্যে ছুঁড়ে দিল বাবা এক ঘর থেকে অন্য ঘরে দৌড়চ্ছিল বাবার চুলে দাঁড়িতে আগুন লেগে গেল। বাবার টেনে টেনে পরনের ধুতি খুলে ফেলছিল বাবা চিরজীবন গায়ে গায়ে কথকথা করেছে কিন্তু পুরাণের কোনো বীর বাতাসের মতো ছুটে এসে বাবাকে বাঁচাল না বাবাকে বেরোতে দিল না আর বাবার সেই কথকথা করা মিষ্টি গলার রাক্ষসে চিৎকারে ফাটা বাঁশ বাঁশ ফাটার আওয়াজে আজানের শব্দে আকাশটা যখন চিড়ে গেল তখন ওরা আমাকে সেই জ্বলন্ত বাড়ির আলোয় খোলা মাঠে শুইয়ে ফেলল আমার পাশে আমার মাকে একটা হাত বুকে চিমটি কাটতে লাগলো বাড়ির পোড়া ছাই উড়ে এসে চোখে পড়েছিল আমার খুব গরম লাগছিল অথচ শীতে ঠক ঠক করে মা বুড়ো ঠাকুর আবার চিৎকার করল দুর্গা চমকে তার দিকে তাকাল কতকাল কাউকে মা বলে ডাকিনি অস্পষ্টভাবে মনে পড়ল সে এখানে বসে এখানে এই শ্মশানের ধারে নদীর এপার আমার মা গেল বাবা গেল দেশ গেল মা মুখে আগুন পায়নি কত কাল কাউকে মা বলে ডাকিনি বুড়ো ঠাকুর কি বলে চাচাচ্ছে কে সাড়া দেবে কেউ কি দেয় কোনো দিন দেয় তবে আমার এমন হলো কেন তবে আমার এমন হলো কেন পালিয়ে এসে স্টেশনে থাকতে নিত্যচরণের সঙ্গে বিয়ে তারপর ওরা জোর করে জঙ্গল কেটে গ্রাম দিল ঘর উঠল খেয়ালি দাপুটে মানুষটা বুক চিতিয়ে ঘুরে বেড়ায় বেপরোয়া ঘুরে বেড়ায় নদীর এপারে কিছুতে ভয় পায় না কাউকে ভয় পায় না কিন্তু ওর সঙ্গে ঘর করতে করতেও আমি আতঙ্কে মরি সেই হাতটার ভয়ে মরি আমি হাতটাকে স্পষ্ট দেখতে পাই ফাটা ফাটা করকস তালু কালো কালো নোখ কেন্নর মতো ফুলে ওঠা শির আমার নতুন আশ্রয়টি দুমড়ে দিতে চাই সরল বিশ্বাসী চোখ দুটোর সামনে আমাকে আসামির মতো দাঁড় করাতে চায় আমাকে নিয়ে খেলা করে আর বুকে চিমটি কাটে ঘুমের মধ্যে নিত্যচরণের হাতটায় আঁকড়ে ধরে কতদিন চিৎকার করে উঠেছি ও আমাকে মাথায় হাত বুলিয়ে শান্ত করেছে গোয়ারের মতো বলেছে সব হবে এপারেই আবার হবে ও আমাকে মায়ের মতো সান্ত্বনা দিত কতদিন কাউকে মা বলে ডাকিনি মা মা বুড়ো ঠাকুর আবার চিৎকার করল আর হঠাৎ ডাকের আওয়াজ মৃদু হয়ে গেল তারপর বাইরে থেকে কে যেন এক গোছা পাটকাঠি ছুঁড়ে দিল অমানসিক কৌশলে নিত্য দ্বিতীয় বেড়াটার দপ করে আগুন জ্বলল দাও দাও করে আগুন ছড়িয়ে পড়ল। দুটো আগুনের বেড়া গোল হয়ে জ্বলছে নিত্য নাচছে ঢাকের আওয়াজটা আস্তে আস্তে চড়ছে দ্রুত হচ্ছে করে কাশি আর বলির ছাগলটা হঠাৎ পেয়ে ডাকতে শুরু করেছে ছাগলের চোখ দুটোই আগুনের ছায়া কাঁপছে এবং সেই অন্ধকারে কালীর মূর্তি ঢাকের বাদ্যি কিছু আবছায়া মানুষ ও মায়াবিনী আগুনের মধ্যে নিত্যচরণের ভৌতিক নাচে চারিপাশে ছাগলের এক ডাক একটা জানত ফাঁদ সৃষ্টি করেছে কানের কাছে ফিস ফিস করে কে কাঁদছে আবেগের সময় মানুষটার বুক বুকে চাপড় মেরে কথা বলার অভ্যাস ছিল ফিস ফিস করে কে কাঁদছে বউ ঠোঁটা হইয়া আমি রাস্তার বাইর হইতে পারুম না নিত্যচরণ সেদিন বুক চাপড়াতে পারল না বউ তুই খাবি কি বুক চাপড়াতে পারল না বউ আমি ঘরে বৈশা তুই চাকরি করস বুক চাপড়াতে পারল না বউ তরে কেউ মা বইলা ডাকবো না বুক চাপড়াতে পারলো না বউ এত রাত অবধি তুই কি করস বউ তুই পান খাইয়ে আসছস কেন বউ তুই নয়া নয়া শাড়ি পাস কেমনে বউ আমি তোরে ছাড়া কিচ্ছু জানি না ফিস ফিস করে কে কাঁদছে আওয়াজটা ক্রমে স্পষ্ট হল গমগম করে দূরের ব্রিজ পার হচ্ছে একটা মালগাড়ি শুধু সামনের আলো আর ইঞ্জিনের ইঞ্জিন ঘরের আগুন কটা মানুষ ঝুঁকে পড়ে এদিকে দেখল নাচতে নাচতে নিত্যচরণ যেন দুর্বোধ্য বিষয়ে গাড়িটার দিকে তাকিয়ে রইল অজ্ঞাতে তার পা দ্রুত হয়ে উঠেছে অজ্ঞাতে ঢাকের বাজনা দ্রুত হয়ে উঠেছে অজ্ঞাতে বুড়ো ঠাকুরের সঙ্গে গলা মিলিয়ে সকলে মা মা বলে চিৎকার করে উঠেছে দুর্গা স্তম্ভিত হয়ে দেখল নিত্যচরণের মাথা থেকে মালসাটা পড়ে গেল যেন পরম বিরক্তিতে সে সমস্ত বাহুল্য ঝাঁকিয়ে ফেলে দেবে ছাগলের কান্না ছাপিয়ে কুকুরগুলোর গর্জন বাতাসে টাল খাচ্ছে ট্রেনের আওয়াজটা স্পষ্ট শোনা যায় বুঝি হাত বাড়ালেই দুর্গা ছুঁতে পারবে কালো কালো পাথর কুচি ক্ষয়া কাঠের তক্তা চকচকে লাইন ট্রেনের চাকা গড়িয়ে যাচ্ছে বল্টুগুলো ঝনঝন করে বাজছে লাইন দুটো করে কাঁপছে ট্রেনটা দৌড়চ্ছে পেটে বুকে পিঠে তিন তিনটে সুপুরির পুটলি বাঁধা ছিল ওই ব্রিজের কাছেই নাকি সিগনাল পেলে মাঝপথে গাড়ি থামিয়ে সার্চ হবে সমস্ত মাল চালু গাড়ির কামরার তলায় বেঁধে বেঁধে ঝুলিয়ে দিচ্ছিল থর থর করে লাইন দুটো কাঁপছিল থর থর করে খোয়াইগুলো কাঁপছিল গাড়ির চাকা নাট বল্টু ঝনঝন ঝনঝন বাজছিল আর হঠাৎ একেবারে হঠাৎ নাকি নিত্যচরণ পিছলে গেল লাইনের ফাঁকে পড়েছিল তাই মরলো না ভয়ে কিংবা জেদে দুহাতে গাড়িটা টেনে থামাতে চেয়েছিল লোহার চাকা একটি কবজি আর একটি ডানা কামড়ে ছিঁড়ে নিল তারপর আবার ফিস ফিস করে কানের কাছে কে কাঁদছে কেন এমন হইল বউ কেন এমন হইল কে কাঁদছে কোনো পাপ তো করি নাই কে কাঁদছে বউ 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 রে তারপর ঢাকের শব্দের মধ্যে ট্রেনের আওয়াজ দীর্ঘ নিঃশ্বাসের মতো মিলিয়ে গেল আর আবার সকলে কেন জানি হিংস্র অথচ ভীত গলায় আর্তনাদ করে উঠল মা মা তখন দুপ্রস্থ আগুনের মধ্যে নিত্যচরণ নাচছে মাঝে মাঝে আগুন আর ধোঁয়া তাকে আড়াল করছে ঠিক থেকে পেছল কাদার উপর পা ফেলছে সমস্ত গায়ে ঘাম একটু আগে যাকে বীর মনে হচ্ছিল এখন তার দিকে তাকাতে বুক শুকিয়ে যায় কারণ চোখ দুটো লাল হয়েছিল আর মুখে সেই উদ্ধত উদাসীন হাসি উদম দাপুটে শরীরটায় দেখলে হঠাৎ মনে হয় পুরাণের একটা পুরুষ মাটিতে নেমে এসেছে তার সামনে আগুনের রথ কালীমূর্তি লজ্জায় জীব কাটছে তারপর কে পাটকারি ছুড়ে দিয়েছে নিত্যচরণ তৃতীয় বেড়াটাই আগুন দিল এবার কাদার মধ্যেই আগুন জ্বলে উঠলো নাচবার জন্য সাঁকল্যে দু তিন হাত জায়গা রয়েছে যেন নিত্যচরণেরই গা দিয়ে আগুন বেরোচ্ছে ভয়ে কেউ কেউ আর্তনাদ করে উঠল উত্তেজনায় অনেকে উঠে দাঁড়িয়েছে বুড়ো ঠাকুর মা মা বলে চিৎকার করলো এবার কেউ গলা মেলায় নেই ছাগলটা দাপিয়ে দাঁড়ি দড়ি ছিঁড়তে চায় শুকনো জীব বেরিয়ে গেছে আর কুত্তাটা বিনিয়ে বিনিয়ে কাঁদছে কুকুরেরও ভয় পায় কাঁদে কে শক্ত করে ঘাড়টা চেপে ধরেছে আচ্ছন্নের মতো চোখ তুলে দেখল নবারি ছোট বউ ও জানে না দুর্গাকে চেপে ধরেছে কানের কাছে কে বলল রাক্ষসী যেন ঘুম থেকে জেগে উঠে আস্তে আস্তে ঘাড় ফিরিয়ে দুর্গা দেখল কেউ নেই কে বলল তর পাপে কে বলল মরুম দুটো হাত বাড়িয়ে দুর্গা তার পা দুটো ধরতে গেল হাত জোড়া শুকনো দুটি পাতার মতো আস্তে কোলের উপর এলিয়ে রইল উত্তেজনায় ঢাকিরাও নাচছে পাথরের শরীর বেয়ে ঘাম ঝরছে বুড়ো ঠাকুর প্রতিমার সামনে নাচতে শুরু করেছে যে ভিন মানুষটা পুরুষদের শাড়িতে বসে অনেকক্ষণ তাকে দেখছিল মনে হলো আস্তে ধীরে কোমর দুলিয়ে নেচে নেচে সেও এদিক পানে আসছে দুর্গা দেখল হঠাৎ তাবত মেয়ে পুরুষ নাচছে আর তিনটে শাড়িতে গোল হয়ে আগুন নাচছে লাল হলুদ বেগুনি ধোঁয়া নাচছে ছাই পাটকিলে কালো আগুন ছাপিয়ে ধোঁয়া ধোঁয়াটা ফুলে ফেঁপে উঠল ধূসর হয়ে গেল হোটেলের পর্দাটা ফুলে ফেঁপে উঠল ধূসর হয়ে গেল একজোড়া চেয়ার দিয়ে ভেতর থেকে কেবিনের দুটো মুখ আটকে দিল মাথার উপর পাখা ঘুরছে তবু তার ভীষণ গরম লাগছিল অথচ শীতে কাঁপছিল চোখের সামনে সে বাড়িটা পরতে দেখছিল বাবা এ ঘর থেকে ও ঘরে ছুটছে বেরোতে পারল না আজানের শব্দ পোড়া ছাই চোখে পড়ল তারপর ট্রেনের আওয়াজ লাইনের ওপর চাকা গড়াচ্ছে নাট বল্টু ঝনঝন ঝনঝন বাজছে দুটো হাত দিয়ে সে গাড়িটা থামাতে চেয়েছিল পোড়া ছাই চোখে পড়লো হোটেলের কাউন্টারে রেডিও বাজছে তারপর সেই লোমস কর্কশ হাতটা গলায় সুসুরি দিল আঙুলে আংটি দুর্গা প্রাণপণে দুহাতে নিজের গলা টিপে ধরে চিৎকার করে উঠতে চাইল কেউ শুনল না পিছনের লাইনে আলো অন্ধকারে ভৌতিক ছায়া ফেলে একটা ট্রেন তীব্র শব্দে মুহূর্তের মধ্যে দৌড়ে চলে গেল ময়দানব তারা খেয়ে পালাচ্ছে আর তিনটে বেড়ায় আগুন নাচছে নিত্যচরণ নাচছে তাবৎ মেয়ে পুরুষ নাচছে ঢাকের বাজনা বাজছে বেড়ার ভেতর থেকে যেন চিৎকার করে বলল বউ কি কও আয় আমরা মরি না গো মরতে বড় ডর তবে কি করু তুমি কও এইভাবে বাঁচুম হ গো তবু তো তুমি বাঁচবা এইভাবে বাঁচবি জানি না এইভাবে বাঁচুম হ গো তবু তো আমরা বাঁচুম বউ এইভাবে বাঁচবি আর পারি না তবে কি কস আর পারি না আয় মরি আর পারি না দুর্গা অস্ফুটে বলতে লাগলো পারি না পারি না পারি না আবার কানের কাছে কে বলল রাক্ষসী কে বলল তর পাপে মা মা বুড়ো ঠাকুর ভয়ে ভক্তিতে উত্তেজনায় অনেকে কাঁপা সুরে গলা মেলালো আর নিত্যচরণের দুই চোখ তখন কালির জীব সমস্ত গা ফেটে ঘাম বেরুচ্ছে কাদায় পা এলোমেলো হয়ে উঠেছে যে কোনো মুহূর্তে টলে পড়ে যাবে মুখ থেকে মালসাটা ফেলে দিল গা ঘেঁষে শেষ বেড়ার আগুন কাদার মধ্যে আগুন মাটির বুকে আগুন দাও দাও জ্বলছে নাচতে নাচতে জ্বলছে এলোমেলো পা ফেলে নাচতে নাচতে জ্বলছে যেন কোনো মুহূর্তে বুঝি টোলে পড়ে যাবে কাটা কোনই দুটো অদ্ভুত দেখাচ্ছে একটা ক্লান্ত অতিপ্রাকৃত আত্মা কোনো রকমে ডানা ঝাপটাচ্ছে আর বলির ছাগলটার সঙ্গে রাস্তার কুত্তা কটা গলা মেনিয়ে বিনিয়ে বিনিয়ে কাঁদছে দুর্গা দেখল আগুনটা সাপের মতো এঁকে বেঁকে এঁকছে তিনটে বেড়া এক হয়ে গেল তিনটে সৃষ্টি এক হয়ে গেল আর কে যেন সেই আগুনের স্রোত মন্থন করে উঠে দাঁড়িয়ে গম গম করে বলল আমি এসেছি আমি জানি আমাকে ফাঁকি দিতে নি দুর্গা আচ্ছন্নের মতো হাঁটু গেড়ে বসলো নিত্যচরণকে আর দেখা যায় না তাদের কলোনিটা পুড়ছে তারপর আগুনের রথ কলকাতার দিকে ছুটল সে হোটেলে চাকরি করে তার কেবিনের পর্দা পুড়ে গেল আগুন নিষ্ঠুর শাসকের মতো চারিদিকে সব কিছু পোড়াতে লাগলো একটা শিশু ছেলে পুতুল হাতে কাঁদতে কাঁদতে দৌড়ে পালালো আগুন ছড়ালো সমস্ত মানুষ হাঁ হাঁ করে নদীর দিকে ছুটল। নদী শুকিয়ে মরুভূমি পদ্মা শুকিয়ে মরুভূমি দেশ শুকিয়ে মরুভূমি পৃথিবীটা মরুভূমি আগুন ছুটে আসছে কোথায় পালাবো চোখে ছাই উড়ে পড়েছে দুর্গার ভীষণ গরম লাগছে অথচ শীতে ঠক ঠক করে কাঁপছে অস্ফুটে বলল এত বড় বোঝা কে আমাকে দিল বলল আমি চাই না তুমি মরো কোনো দিন চাই নাই জীবনের বড় স্বাদ আছিল গো তারপর দুর্গা স্পষ্ট দেখল আগুনের বেড়ার ভেতর তার নিয়তি এসে দাঁড়িয়েছে যে শত্রুর চেহারা সে স্পষ্ট করে চিনত না অথচ প্রতি মুহূর্তে যার ভয়ে কাঁপত সে নিত্যচরণের চেহারায় তার ভাঙা ডানাটা উঁচিয়ে দুর্গাকে দেখিয়ে বলছে এই যে এই যে এইখানে শেষ হল আমাদের আজকের নিবেদন গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্পের ক্যারাভ্যান চ্যানেলটিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার